ইরান আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। ইরান যে কোনো মুহূর্তেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গতকাল মঙ্গলবার বিষয়টি স্বীকার করে বলেছেন, তেহরান কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে, বিষয়টি সত্যি আমাদের উদ্বিগ্ন করে। সাকি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সময় প্রায় এক বছর কমে গেছে। কয়েকদিন আগে ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করেছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাস করে আলোচনায় দীর্ঘস্থায়ী স্থবিরতার মধ্যে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তিতে ফিরে আসাই সেরা পথ। তার মতে 2015 সালের চুক্তিটি অসম্পূর্ণ, তবে অন্য বিকল্পের চেয়ে ভালো। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিকে বিল ক্লিন বলেন, আমরা সবসময় বিশ্বাস করি চুক্তির মাধ্যমে কোনো সমঝোতায় ফিরে আসাই হবে ইরানের পারমাণবিক চ্যালেঞ্জ মোকাবেলার সর্বোত্তম উপায়। একই সাথে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, এটা নিশ্চিত করার এটাই উত্তম পথ। ব্লিনকেন বলেন, আমরা অন্য প্রস্তাবটিও পরীক্ষা করেছি, ওই প্রস্তাবে চুক্তি থেকে প্রত্যাহার ও তার পরিপ্রেক্ষিতে আরও চাপ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এর অর্থ হবে ইরানের পারমাণবিক বোমা তৈরি করার সময় এক বছর থেকে কমিয়ে কয়েক সপ্তাহের মধ্যে নিয়ে আসা। 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে এই চুক্তি করেছিলেন, কিন্তু 2018 সালে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং চাপ প্রয়োগের নীতি বেছে নেন। তিনি ইরানের তেল কেনা থেকে অন্যান্য দেশকে ঠেকিয়ে রাখতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন চুক্তিটি পুনর্জীবিত করতে চাইছে। বিষয়টি নিয়ে ভিয়েনায় এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। এই আলোচনায় আগের মতো চুক্তির বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে, তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে আলোচনার গতি কিছুটা স্লোথ হয়ে গেছে। উভয় পক্ষের কর্মকর্তারাই বলেছেন, আলোচনার বেশিরভাগ পয়েন্ট নিষ্পত্তি করা হয়েছে, যে কোনো সময় চুক্তিটি পুনর্বহাল হতে পারে। এদিকে একসঙ্গে 13টি বোমা বহনে সক্ষম গাজা নামে বিশাল আকারের নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উড়তে পারবে। 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছরের মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল, ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।